হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকেও কোনো ব্লগ ভিডিও না, আজকে অ্যাকচুয়ালি পোস্ট করব। যদিও এই ভিডিওটা আমার অনেক আগে আপলোড করা উচিত ছিল, বাট আমি করতে পারিনি, সময়ের অভাবে বলো বা নিজের লেজিনেস বলো, যার কারণেই বলো না কেন। তো অ্যাকচুয়ালি আমার 9 মান্থের সাদের কিছু গিফট আমি যেগুলো এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যদিও এটা অনেক লং টাইমের ব্যাপার, আর সত্যি কথা বলতে কি আমি ওগুলো সব রেখে দিয়েছিলাম, কোনো কিছু ব্যবহারও করিনি। দুই একটা জিনিস আমি জাস্ট হয়তো ইউজ করেছি, বাকি সব যেমন ছিল তেমনই পড়েছিল। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো চলো তোমাদেরকে আজকে দেখাই আমি 9 মান্থের, অ্যাকচুয়ালি 9 মান্থ তোমার হয়েছিল বাপের বাড়িতে, তো ওখানে সাদেতে আমি কী কী পেয়েছিলাম আজকের ভিডিওটাতে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই সঙ্গে থাকো, আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো অনেক চেষ্টা করে মেয়েকে ঘুম পাড়িয়ে তো সমস্ত কিছু আলমারি থেকে বার করে ভাবলাম ভিডিওটা বানাবো। তো এই যে এসে গেছে আর একজন, মনু তো নিচে ওর দাদুর কাছে ঘুমিয়ে গেছে। তো সত্যি কথা বলতে কেন আমি ভিডিও দিতে পারি না, কতটা ডিফিকাল্ট তোমরা আই হোপ বুঝবে। এখন প্রায় 4:30 বেশি হয়ে গেছে, তো এই মাত্র জাস্ট মেয়ে একটু আগে ঘুমালো, তার মধ্যে লাল্লা এসে গেছে, জানি না মেয়ে কতক্ষণ ঘুমাবে, চলো তোমাদের দেখাই। তো এই শাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে একটা ঠাকুমা দিয়েছিল, তো এটা আমার খুব ভালো লেগেছে, তাঁতের শাড়ি, ভীষণ সুন্দর ডিজাইন, আর কালারটাও এত মিষ্টি কালার না, তো আমার এটা খুব পছন্দ। তো এটা আমি পরেও ফেলেছিলাম আমি একবার, আমার মেয়ের অন্নপ্রাশন যেদিন অনুষ্ঠান হয়েছিল তো সেই দিন সকালে আমি পরেছিলাম, তোমরা হয়তো ভিডিও দেখলে দেখে থাকবে। তো কচি কলা পাতা কালার, খুব সুন্দর মিষ্টি কালার, তার সাথে হচ্ছে পিঙ্কের হচ্ছে ডিজাইন করা, এবং পুরো শাড়িটাতে ডিজাইন করা আছে। তো এটা হচ্ছে ফার্স্ট একটা শাড়ি দেখালাম, তো দেন দেখাই চলো তোমাদের। তো এটা একটা রেড কালারের পেয়েছি, এইরকম অ্যাকচুয়ালি আমি 2 না 3টে পেয়েছি, তো একই প্রায় হয়ে গেছে। এটাও আর একটা ঠাকুমারা দিয়েছে, অ্যাকচুয়ালি আমাদের রায়বাড়ি অনেক বড় ফ্যামিলি, তো তো অনেকগুলোই ঠাকুমার বাড়ি সবাই এসেছিলো, আমার সাদেতার বাবা মোটামুটি ছোট করে যেরম পেরেছিল অনুষ্ঠান করেছিল। অ্যাকচুয়ালি আমার ছেলের বেলাতে হচ্ছে আমার ওখানে হয়নি, আমার শ্বশুরবাড়িতে হয়েছিল, বাবা মা এসে দিয়েছিল, তো বাপ এবারেতে আমার শ্বশুরবাড়িতে মানে বাপের বাড়িতেই হয়েছিল। তো এটাও একটা ঠাকুমাই দিয়েছিল, এটাও লালেতে আর হলুদেতে আছে, খুব সুন্দর, এটা আমি এখন একবারও পরিনি, তোলাই ছিল। আচ্ছা শাড়ি হ্যাঁ, আর আমি ঠিক এইরকমই সেম হচ্ছে শাড়ি পেয়েছি, মানে কালারটা জাস্ট আলাদা আর কি। তো আমার সাথে সমানে বকবক করেই যাচ্ছে, আর আমার খালি ভয় লাগছে মেয়ে না উঠে যায়। তো এই যে দেখছো বললাম না ওই রকম সেম একই টাইপ, কালারটা জাস্ট আলাদা, এটাও খুব সুন্দর কালার, আর ইয়ালোতে স্কাই কালারের কম্বিনেশন আছে। সেম শাড়ি বাট এটার কালারটা জাস্ট আলাদা। তো আমি এটাও এখনও পরিনি, এটাও আমার আর একটা জেঠিমা মেবি দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না অ্যাকচুয়ালি কে কবে কোনটা দিয়েছিল, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছরের মতো। আর সত্যি কথা বলতে কি শাড়ি যেহেতু আমি খুব একটা পরি না, সেই জন্য ওই তোলাই ছিল আলমারিতে। অ্যাকচুয়ালি ভাবলাম আজ এই চুড়িদারের কিছু পিস পেয়েছি, এগুলো বাপের বাড়ি যখন যাবো ওখানে নিয়ে গিয়ে বানাতে দেবো, তখনই আমার মনে হলো যাক একটা ভিডিও তাহলে দেখি। আর এই শাড়িটা এটা তোমরা দেখে থাকবে আমার সাদের ভিডিও যদি তোমরা দেখে থাকো 9 মান্থে, তো এই শাড়িটা আমি পরেছিলাম 9 মান্থে সাদেতে। তো এই শাড়িটাও খুব সুন্দর, অল ওভার বডি পুরো কাজ করা, আর রানী কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশানে শাড়িটা খুব সুন্দর, আর সবাই বলছিল পরে খুব ভালো লাগছিলো, আঁচলটাও খুব সুন্দর গ্রিন পুরো কাজ করা আছে, আর বডিতেও পুরো কাজ করা। শাড়িটা এখনও পর্যন্ত আমার মানে ভাবছি এটা ব্লাউজ মানে ব্লাউজটা বানিয়ে আর হচ্ছে আঁচলটা হচ্ছে করে রাখবো, সেলাই করিয়ে রাখবো। তো শাড়িটা সত্যি খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, হয়তো একটু ডিপ লাগছে বাট পরলে বেশ ভালোই লাগে। তোমরা যদি আমার পুরনো সাদের ভিডিও দেখে থাকো তাহলে এটা ডেফিনেটলি দেখে থাকবে আমাকে। আর এই যে আঁচলটা দেখো, পুরো আঁচলটাতে এরকম কাজ করা আছে, খুব সুন্দর করে কাজ করা। পিঙ্ক কালারের যদি আমার অনেকগুলোই শাড়ি আছে বাট এই শাড়িটা একটু অন্যরকম, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এবারে ভাবছি ব্লাউজটা বানিয়ে রাখবো। তো দেন একটা কুর্তি, এটাও কে দিয়েছিল আমার ঠিক মনে নেই, সুতির আছে,
রেগুলার বেসিসে পড়ার জন্য খুবই ভালো। আর যা গরম পড়েছে তো ওটার কিছু সেরকম দেখানোর নেই, চলো দেন দেখাই আর কি আছে। তো এইটা হচ্ছে, এই যে সালোয়ারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিমেড সালোয়ার, তো এটা হচ্ছে আমার শাশুড়ি ওখানে দিয়েছিল, তো এটাও আমি এখনো পর্যন্ত খুলেও জাস্ট দেখিনি। এটা পুরো শেড আছে, এই যে ওড়না আর প্যান্ট, খুব সুন্দর কালারটা প্রিন্ট, এটা যে সুতির ছাপা আর কি, তো খুব সফট আছে, গরমের জন্য খুব ভালো, ওই জন্য আমি ভাবলাম পরবো এবারেতে। তো বার করেছি, এর হাতের হাতের যে এগুলো হয় ওগুলো প্যাকেট করা আছে, এটা স্লিভলেস আছে, বাট ভাবছি আর হাতা লাগাবো না, কারণ এমনিতেই ভীষণ গরম পড়েছে, আবার হাতা লাগাতে গেলে আমাকে এখন দৌড়াদৌড়ি করতে হবে, অত করার টাইম নেই। তো হাতাটা আমার থাক, যেহেতু কটনের আছে, যদি কোনো সময় কোনো কিছুতে কাজে লেগে যায়। তো এটাও খুব সুন্দর, কালারটা পুরো একদম রেড কালার, আর রেড তো সব মেয়েদেরই ভালো লাগে আই থিঙ্ক। তো এটা একটা সুতির ছাপা শাড়ি, আমার ঠিক মনে নেই এটা কে দিয়েছিল, এটাও রেডেতে আর ইয়েলোতে আছে, এটাও খুব সুন্দর। যদিও আমি খুব একটা বাড়িতে শাড়ি, মানে খুব একটা কেন, আমি বাড়িতে শাড়ি পরিই না, সেই জন্য শাড়িটা পরেই আছে। তো এটা আর খুলে দেখালাম না, এটা আর কি দেখাবো। তো অ্যাকচুয়ালি আমি অনেকগুলো চুড়িদারের পিস পেয়েছিলাম, তো এবার ভাবছি গরম পড়েছে ভালোই, তো বানাবো। অ্যাকচুয়ালি বানানোর থেকে আমি কেনাটাই আমি বেশি প্রেফার করি, তাও যা পেয়েছি যেখানে বানাতে ক্ষতি নেই। তো এটা একটা হয়েছে, এবং প্রত্যেকটা পিসই পিওর কটনের, তো পরলে খুব আরাম হবে। এইটা দেখতেই পাচ্ছ জাস্ট ক্যাটলগেতে দেওয়াই আছে কীরকম। তো এটা হচ্ছে প্যান্ট আর ওড়নাটা এরকম প্রিন্ট আছে, এটা ওড়না ওপরের এটা। আর এইটা হচ্ছে চুড়িদারের পিসটা, কালারটা একটু অন্যরকম আছে, তো এটা আমি অবশ্যই বানাবো। এটা আমার কোনো একটা পিসিমণি দিয়েছিল এখানে, মানে আমার বাপের বাড়ির ওখানে, আর এটা একটা জেঠিমা দিয়েছিল, আমার বড় জেঠিমা এটা দিয়েছিল, এটা মিনুরও, এই পিসটাও খুব ভালো, রেডেতে আছে। তো এটা ওড়না, আর এইটা মেবি চুড়িদার, এবং এত সফট না, গরমের জন্য খুব ভালো। আমি তো শুধু এখন খালি সুতির জিনিস দেখছি, কি সুতির জিনিস পরা যায়। তো এই হচ্ছে সামনে যে ছবিটা দেওয়া আছে, সরি আমি ভুল বলেছিলাম, এটা হচ্ছে প্যান্টের এটা। তো নেক্সট নেক্সট আছে, নেক্সট পেয়েছিলাম একটা বেডশিট, এটা কাকিমা দিয়েছিল আমার মনে আছে, এটা খুবই ভালো, প্রিন্টটাও খুব সুন্দর এবং পিওর কটনের, আর অনেক বড় আছে। আর সব থেকে বড় কথা, এর যে পিলো কভারগুলো আছে, পিলো কভারগুলোতে চেন সিস্টেম আছে, যেটা খুবই ভালো। তো বেডশিটটার প্রিন্টটাও খুব সুন্দর, আর পিওর কটন, আর বেডশিট তো এখন বাচ্চাদের ঘরে তো অনেকেই লাগে। তো বেডশিটটা খুললাম না, কি দেখাবো, চলো নেক্সট কি আছে দেখানো যাক। তো এটাও একটা হচ্ছে চুড়িদারের পিস আছে, এটা আমাকে, আমি যেখানে আগে জব করতাম তো ওখানে আমার একটা কলিগ ছিল, একটা বন্ধুই বলবো, আমার থেকে ছোট অনেকটাই, তো ও আমাকে আসার সময় মিষ্টি স্বাদের হিসেবে আর কি, তো সাত রকমের মিষ্টি আর হচ্ছে চুড়িদারের পিসটা দিয়েছিল। এবার গরম পড়ছে তো বানিয়ে, এখন আর সেরকম ভাবে সত্যি যোগাযোগ হয়ে ওঠে না। তো অপর্ণা থ্যাংক ইউ সো মাচ, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তো খুব ভালো হয়েছে এটা, আমি ভাবছি যে আমি এটা অবশ্যই কাটাবো বা বানিয়ে নেব, লাগবে যেটাই বলো না কেন, এটাও খুব সুন্দর। আর ব্ল্যাক কালার আমার খুব ভালো লাগে, এইটা হচ্ছে সামনের এটা। তো অলমোস্ট সব দেখানো হয়ে গেছে, নেক্সট আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার মা দিয়েছিল শাড়িটা, আর এইটা দিয়েছিল আমার মা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কানের আছে,
তো সত্যি কথা বলতে কি, আমার ফার্স্ট অ্যানিভার্সারি তো মায়েরা কানেরই দিয়েছিল যাতে আমি বাড়িতে রেগুলার পড়তে পারি, বাট ওটা এত ওয়েট ছিল যে আমার কান কেটে যাচ্ছিল। আর আমি সত্যি কথা বলতে কি, কানের খুব একটা পড়ি না কেন, আমার ছেলে মেয়ের জন্য ওরা এত পরিমাণ টানাটানি করে, বাট মা সেই জন্যই বললো ঘরে যাতে পড়তে পারি সেই রকম দেখে একটু ডিজাইনের উপর দিয়েছে। এটাও ভালোই ওয়েট আছে, জানি না আমি পরে থাকতে পারবো কি না, বাট এটাও সত্যি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো এই কানেরটা হচ্ছে আমার কাকুর দোকান থেকেই বানানো, তো আমার তো খুবই পছন্দ হয়েছে, অবশ্যই আমি এটা পরে থাকার চেষ্টা করব, তবে দেখা যাক কি হয়। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য।